যারা অনেক পুরনো দিনের প্রোফাইল দিয়ে কিন্তু প্রফেশনাল মোড অন করেছেন, টাকা ইনকাম করতে চাচ্ছেন, তো তারা কিন্তু এই সমস্যাগুলো আপনাদের আছে কিনা আপনারা আগে চেক করে দেখুন। আমার একটা প্রোফাইল রিভিউ করতেছিলাম, সেই প্রোফাইলটায় কিন্তু প্রচুর কপিরাইট ভিডিও এবং প্রচুর কিন্তু সমস্যা আছে, প্রোফাইলটা কিন্তু অনেক পুরনো, তো এই প্রোফাইলটায় কিন্তু কপিরাইট বা বিভিন্ন ধরনের অনেক অনেক সমস্যা আছে। তো কী সমস্যাগুলো জানতে গেলে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন, এবং যাদের পুরনো দিনের প্রোফাইল আছে তারা কীভাবে আপনারা পুরনো প্রোফাইলে কাজ করবেন আর নতুন প্রোফাইলে কাজ করবেন আমি কিন্তু সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, তো আপনারা পুরনো প্রোফাইলে কাজ করবেন আর নতুন প্রোফাইলে কাজ করবেন। আমি মনিটাইজেশন অপশনে গেলাম, এটা কিন্তু স্টার সেট আপ অপশন কিন্তু অলরেডি আছে। তারপর এখানে দেখুন ইনস্টিম অ্যাড অপশনে চলে গেলে কিন্তু কোনো কপিরাইট কিছুই নাই, প্রোফাইল কিন্তু ফ্রেশ, যার প্রোফাইল সে কিন্তু মানে আপনার ভিডিও আপলোড করে যাচ্ছে এবং সব কিছু কিন্তু সে পোস্টও করে যাচ্ছে, তার কিন্তু পোস্ট কোয়ালিটিতে কিন্তু কোনো প্রবলেম নাই, দেখতে পাচ্ছেন কোনো প্রবলেম নাই, তার সব কিছু কিন্তু সব ঠিকঠাক মতোই ছিল, কিন্তু তার অনেক সমস্যা, সেগুলো কিন্তু আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইরকম যারা পুরনো প্রোফাইলে কাজ করতে যাচ্ছেন তারা কী করবেন, এগুলো কিন্তু চেক করে নেবেন। আপনি কী করবেন, প্রোফাইলে চলে আসবেন, চলে আসার পর এখানে সাপোর্ট ইনবক্স একটা ক্লিক দিবেন, তো ভিডিওটি এ টু জেড আগে আমাদের দেখবেন, কন্টিনিউ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 9টা অ্যালার্ট আছে, 14টা কিন্তু আপনার রিপোর্ট আছে, তো এই রিপোর্টে এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু তার অ্যালার্ট এসেছে। তো এরকম ধরনের অ্যালার্ট যদি আপনাদের থেকে থাকে তো অনেক পুরনো দিনের প্রোফাইল, এটা কিন্তু এক একটা করে আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে ডিলিট মেসেজ, আমি কিন্তু মেসেজগুলো ডিলিট করতেছি এখান থেকে, তো এখান থেকে কপিরাইট আছে, তো সব কিছু কিন্তু এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। যে এক একটা করে এভাবে করে আমি ডিলিট করে দিচ্ছি, আপনারা কিন্তু এইভাবে করে প্রত্যেকটা সিস্টেম আপনারা এক একটা করে কপিরাইট এক একটা সিস্টেমে কিন্তু ডিলিট করতে হয়। যে প্রত্যেকটা দেখতেছেন আমি আপনাদের সামনে ডিলিট করে দিচ্ছি প্রত্যেকটা, আমি কিন্তু আপনাদের ডিলিট করে দেখিয়ে দিচ্ছি। তো অনেক পুরনো দিনের মেসেজ থাকে সেগুলো কিন্তু ডিলিট করা যায় না, তো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এখান থেকে ডিলিট হচ্ছে। তো এইভাবে করে কিন্তু আপনি চেক করুন, এখানে কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে এই প্রোফাইলের। যদি আর্নিং করতে যায় সে কিন্তু আর্নিং করতে গেলে অনেক সমস্যা তার, এই প্রোফাইলটাই আমি চেক করে দেখলাম, তার প্রায় 25টার উপরে কপিরাইট ভিডিও স্ট্রাইক আছে, তারপরে বেশ কিছু অ্যালার্ট আছে, যে তার কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে কিছু পোস্ট আছে, সব কিছু মিলিয়ে টোটাল এই পোস্টটাই কিন্তু অনেক সমস্যা আছে প্রোফাইলটাই। তো আমি কিন্তু এক একটা করে আপনাদের সামনে যে ডিলিট করে দিচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এইভাবে করে প্রত্যেকটা সবগুলো আপনারা ডিলিট করবেন, তো অনেকগুলো ডিলিট হবে না, সেগুলোর জন্য কিন্তু আপনি পুরনো প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে কাজ না করব না করার জন্যই আমি বলবো। আপনি নতুন একটা প্রোফাইল খুলে যদি কাজ করতে চান সেই প্রোফাইলটাই কিন্তু আপনি কাজ করতে পারেন, কারণ পুরনো প্রোফাইলে কিন্তু অনেক পোস্ট থাকে, সেই পোস্টগুলো কিন্তু আপনার কপিরাইট বা আপনার কমেন্ট করেছিলেন অনেকের সমস্যা থাকতে পারে কমেন্টে, এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু আপনার এই পুরনো পোস্টগুলাই থাকতে পারে। সেজন্য আপনি যদি পুরনো পোস্ট যদি এরকম আপনার কোনো পোস্ট না থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার পুরনো প্রোফাইলে কাজ করতে পারেন। তো এরকম ধরনের যদি কোনো সমস্যা আপনার থেকে থাকে, আপনি অনেক আগের থেকে অনেক ভিডিও শেয়ার করতেন বা অনেক পোস্ট করতেন মানে উল্টাপাল্টা পোস্ট করতেন, এই ধরনের পোস্ট যদি আপনি আগে থেকে করতেন সেগুলো সেই প্রোফাইলে কাজ না করাই ভালো, আপনি নতুন একটা প্রোফাইল খুলে কাজ করবেন সেটার জন্য কিন্তু অনেক ভালো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ক্লিয়ার করে দিয়েছি, তো এখন দেখুন 9টা অ্যালার্ট কিন্তু এখনও তার রয়েছে, তো এখানে শুধু 9টা নয় অনেক আছে, আমি কয়েকটা ডিলিট করেছি, তারপরে এখানে কিন্তু প্রচুর অ্যালার্ট আছে, কপিরাইট আছে, তারপরে বিভিন্ন স্প্যাম মেসেজ আছে, তারপর এখানে কিন্তু আরও অনেক সমস্যা কিন্তু এই প্রোফাইলটায় রয়েছে। তো এই কারণে কিন্তু আপনারা পুরনো প্রোফাইলে কাজ না করাই ভালো, যদি এরকম ধরনের অনেক সমস্যা আপনাদের থেকে থাকে। তো এভাবে করে কিন্তু আপনারা আপনাদের সব কিছু কিন্তু ডিলিট করে দিতে হবে, তো এই একটা মেসেজ কিন্তু এটা ডিলিট করা যাচ্ছে না, তো এভাবে ধরনের কিন্তু অনেক পোস্ট আছে, এটা কিন্তু আপনার প্রোফাইলে যে ডিলিট করতে হবে। তো এখান থেকে কিন্তু অনেক অনেক ধরনের কপিরাইট এই যে ভিডিও রয়েছে এবং কপিরাইট মিউজিক রয়েছে, এই ধরনেরগুলো কিন্তু আমাদের এখান থেকে ডিলিট করে দিতে হবে। তো আপনি এভাবে করে আমি কয়েকটা ডিলিট করে দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এই নিয়মে ডিলিট করে দিবেন প্রত্যেকটা ভিডিও, কপিরাইট মিউজিক, কপিরাইট ভিডিও, কপিরাইট ছবি যা আছে, কপিরাইট পোস্ট আছে, কপিরাইট ট্যাক্স আছে, সবগুলো আপনি এইভাবে করে কি এখান থেকে কী করবেন ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিলে কী হবে, আপনার প্রোফাইলটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে। তো এখানে দেখুন একটা মাহফিল, সেটাও কিন্তু কপিরাইট রয়েছে। তো
অনেক সময় কি আপনি অনেক ভিডিও শেয়ার করেন, সেই ভিডিওতে কিন্তু কপিরাইট আপনাকে দিয়ে দেয়। তো আমি কিন্তু একটা কপিরাইট খেয়েছিলাম, একটা সময় চ্যানেলে একটা ভিডিও শেয়ার করছিলাম, সেই ভিডিওটাই কিন্তু আমাকে স্প্যাম ধরে দিয়েছিল এবং সেই ভিডিওটা কিন্তু সাথে সাথে আমাকে ডিলিট করতে বলতেছিল ফেসবুক। তো এখন কিন্তু ফেসবুক কিন্তু যে কোনো সমস্যা হলে কিন্তু ফেসবুক সাথে সাথে কিন্তু নোটিফিকেশন দিয়ে দেয়। আপনারা কী করবেন, নোটিফিকেশানগুলো কিন্তু চেক করবেন। তো নোটিফিকেশানগুলো চেক করলে কিন্তু এরকম ধরনের নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন। সেই নোটিফিকেশান যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কোনো কপিরাইট, কোনো আনঅরিজিনাল কন্টেন্ট, কোনো লিমিটেড অফ অরিজিনাল কন্টেন্ট এগুলো কিন্তু আসার সুযোগ পাবে না। কারণ কি, আপনাকে ফেসবুক যে অ্যালার্টগুলো দিচ্ছে আপনি সেই অ্যালার্টগুলো মেনে কাজ করতেছেন, যেগুলো আপনাকে মেসেজ দিচ্ছে সেই মেসেজগুলো আপনি ফলো করতেছেন। যদি আপনি এভাবে করে ফলো করেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে আর্নিং করতে পারবেন টাকা। তো এখন থেকে কিন্তু ফেসবুক প্রোফাইল দিয়ে আর্নিং করা কিন্তু সবথেকে সহজ। একটা পেজ খুলে কিন্তু অনেক সময় লাগে, তো আপনি একটা প্রোফাইল খুলে কিন্তু সহজেই কিন্তু আপনি প্রোফাইলের ইনস্টিম অ্যাড বা অ্যাডঅনস রিলস বা যে কোনো মনিটাইজেশন কিন্তু আপনি করতে পারবেন। কারণ কি, প্রোফাইলের কিন্তু ভিডিও হোক বা প্রোফাইলের আপনার যে কোনো কিছু কিন্তু মানুষের কাছে বেশি পৌঁছায় এবং প্রোফাইলে কিন্তু আপনার ফ্রেন্ডগুলো কিন্তু আপনার কিভাবে ফলোয়ার হিসেবে যোগ হবে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার প্রোফাইলেও ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এবং প্রোফাইলের কিন্তু সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য কিন্তু প্রোফাইলে কিন্তু ইনকাম করাও সহজ হয়ে যায়। তো একটা প্রোফাইলে কিন্তু ইনস্টিম অ্যাড বা স্টার এগুলো মনিটাইজেশন পেতে কিন্তু বেশি সময় লাগে না, একটা পেজে যত সময় লাগে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার সমস্ত কপিরাইট ভিডিও পোস্ট ডিলিট করে দিবেন। তো আপনি পুরনো প্রোফাইল হোক নতুন প্রোফাইল হোক, আপনি যদি কাজ করেন মনোযোগ সহকারে এবং ফেসবুকের কমিটি গাইডলাইন মেনে, তাহলে কিন্তু আপনি খুব শর্টেই খুব দ্রুতই কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি এই বিষয়গুলো আমি আপনাদের বোঝাতে পেরেছি এবং এইভাবে করে কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পাচ্ছেন কিন্তু শেয়ার করা ভিডিও, এইভাবে করে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনারা কী করবেন, ডিলিট করে দেবেন এবং সব কিছু কিন্তু আপনারা এখান থেকে ওকে করে নেবেন। তবে একটা কথা আবারও বলতেছি আমি, আপনাদের ফেসবুক যখন আপনারা ইনকাম করতে চাচ্ছেন বা করবেন, প্রোফাইল হোক পেজ হোক, আপনি কিন্তু সবসময় আপনার সাপোর্ট ইনবক্স প্রত্যেক দিন আপনি ভিডিও আপলোড করার আগে এবং আপলোড করার পরে এটা কিন্তু আপনার চেক করতে হবে। এই যে ভাই, এটা কিন্তু চেক করতো না, সে চেক না করার কারণে কিন্তু তার এই সমস্যাটা জমা হয়ে গিয়েছে। যদি সে চেক করতো বা চেক করতে বুঝতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। তো এই ভাই কিন্তু চেক করতো না এবং চেক করার সম্বন্ধে তার একটা ধারণাও ছিল না যে এটা কিন্তু এইভাবে এইভাবে এখানে চেক হয় বা এইভাবে চেক করা যায়। তো যাই হোক, এটা কিন্তু আমি সব মিলিয়ে আমি কাজটা তার করে দিলাম। তো এভাবে করে কিন্তু আপনারা আপনাদের কাজগুলো কারোর দিক করে নেবেন বা নিজে করে নেবেন। করে নিয়ে কিন্তু আপনি আপনার প্রোফাইলটা কী করবেন, ফ্রেশ করে ফেলবেন। ফ্রেশ করার পরে কিন্তু আপনার প্রোফাইলটা যখন ইনকাম করার যোগ্য হবে তখন কিন্তু আপনি প্রোফাইলে কাজ করবেন এবং কাজ করলে কিন্তু আপনার কষ্টটা কী হবে না, বিফলে যাবে না, আপনার কষ্টটা কিন্তু আপনি সফল হয়ে যাবেন। তো এই জন্য কিন্তু আপনি যখন কষ্ট করবেন তখন কিন্তু দেখে শুনে বুঝে কষ্টটা করবেন, যেহেতু আপনার কষ্টটা যেন আপনি করবেন যখন যখন যেন বিফলে না যায়। তো আশা করি টোটাল মিলিয়ে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো সমস্ত প্রোফাইলে আপনারা কাজ করবেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনার এই কপিরাইটগুলো বাদ দিয়ে নিজের ভিডিও দিবেন, নিজের কন্টেন্ট দিবেন, তাহলে কী হবে, আপনার বিষয়গুলো কিন্তু আরও সহজ হয়ে যাবে। তো অন্যের ভিডিও টিকটক থেকে ভিডিও যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি ভিডিও ডাউনলোড করে দিলে এটা কিন্তু কপিরাইট মিউজিক আসবে, কপিরাইট ভিডিও আসবে। তো আপনার আগে কিন্তু আরও একজন এই ভিডিওটা কিন্তু আপনাকে আপলোড করেছে, টোটাল মিলিয়ে কেউ কেউ কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করে আর্নিং করতেছে। তো আপনি সেই ভিডিও আপলোড দিলে কিন্তু আপনার কপিরাইট চলে আসবে, আপনার সেই প্রোফাইলের আন্ডারে যদি পেজ থাকে পেজেও কিন্তু সমস্যা হয়ে যাবে, টোটাল মিলিয়ে আপনার একটা খারাপ সমস্যার ভিতরে পড়ে যাবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যে অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে কী করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে উৎসাহ দিবেন, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে এবং আমাদের সাথে থাকবেন। তো এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে, সবাই কিন্তু ঘুরে দেখে আসতে পারেন।